ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস কোর্সে অধ্যয়নরত রয়েছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তার আগে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ দুই সালে সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি সম্পর্কিত একটি নোটিশ প্রকাশিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই নোটিশটির পুরো বিস্তারিত তথ্যই আপনাদেরকে জানাচ্ছি অনলাইনে আবেদন করা যাবে তেইশ এক দুই থেকে তেইশ দুই দুই তারিখ পর্যন্ত অর্থাৎ তেইশে জানুয়ারি থেকে তেইশ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে ফর্ম ফিল করা যাবে ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার তাছাড়া এই প্রিন্টকৃত যে ফর্মটি রয়েছে তা কলেজে জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে চব্বিশ দুই দুই হাজার একুশ আর বাকি যে কার্যক্রমগুলো সেগুলো মূলত কলেজ কর্তৃপক্ষই করে থাকে এখানে অবশ্য পরীক্ষার ফি বা অন্য নির্ধারিত ফি এর কথা উল্লেখ রয়েছে তবে এই বিষয়টি আপনারা যারা শিক্ষার্থীরা রয়েছেন আপনারা আপনাদের কলেজ থেকে জেনে নেবেন কারণ সেখানে বিভিন্ন রকম চার্জ এবং পাশাপাশি পরীক্ষার যে ফি রয়েছে ব্যবহারিক ফি সবসহ টোটালটা আপনার কলেজ থেকে জেনে নেবেন তাছাড়া আরও অনেক তথ্য এখানে রয়েছে যে কারা কারা এই পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে পারবে নিয়মিত হিসাবে কেউ কেউ অনিয়মিত কিংবা কেউ গ্রেড উন্নয়ন হিসাবে সেই তথ্যগুলো দেওয়া রয়েছে তাই পুরো বিজ্ঞপ্তিটি যদি আপনি দেখতে চান সেক্ষেত্রে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া রয়েছে সেখান থেকে পুরো বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিতে পারেন আর গুরুত্বপূর্ণ তারিখটি আবারও বলে দিচ্ছি যে তেইশ জানুয়ারি থেকে তেইশ ফেব্রুয়ারি পর্যন্ত এই এক মাস কিন্তু অনলাইনে ফর্ম ফিল চলবে এবং চব্বিশ তারিখের মধ্যে আপনার কলেজে এই ফর্মটি জমা দিতে হবে আমার চ্যানেলের সকল ভিডিওগুলো যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আজকের ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে